আমিতার বোন রুশার নাবিলা দুজন আসছে আমাদের বাসায় বেড়াতে। তারা এসে যে আমাকে কি বিপদে ফেললো। আমরা ডাইনিং টেবিলে বসে খুবই মজা করতেছিলাম, পিজা খেতেছিলাম। শোভন আবার পিজা অর্ডার করছে, রুশা খেতে বলছে, এই জন্য ছোট্ট মানুষ তো দুষ্টমি করে খেতে বলছে, তো শোভন অর্ডার করে দিছে। আমরা অনেক মজা করতেছিলাম, কিন্তু তার ভিতরে রুশা হঠাৎ একটা কথা বলে আমাকে এত বিপদে ফেলবে আমি জীবনেও আশা করিনি। এখন আমি রুশাকে জিজ্ঞেস করলাম যে আজকে ভাত কি দিয়ে খাইছে, তোমার আম্মু কি রান্না করছে? আমাকে বলতেছে ফ্রাইড রাইস দিয়ে খাইছি। এই তো বিপদ এখানে আমার শুরু। এখন শোভন যে এমন বাইনা ধরছে লামিসার কাছে আমার কাছে যে ফ্রাইড রাইস রান্না করতে হবে, তার সাথে চিকেনও লাগবে, তার সাথে আবার কি লাগবে চাইনিজ ভেজিটেবলও লাগবে, তাইলে রুশা একটা করে আমারে আমাদের কয়টা বিপদে ফেলাইছে চিন্তাই করতে পারো। এই কথা সেই কাজ প্রিপারেশন তো আমাদের শুরু। এই যে দেখো সব কিছু রেডি করে ফেলছি। এখানে হলো ওদের আব্বুকে পাঠায়, ওদের আব্বু তো আজকে শুক্রবার বাসায়, তারই ইচ্ছা মতো আজকে খাটানো গেছে, সমস্যা নেই কোনো। তো তাকে পাঠিয়ে কি করছি, হলুদ ক্যাপসিকাম, তারপরে সবুজ ক্যাপসিকাম, আইসা বলে দুইটা ক্যাপসিকাম 120 টাকা। ও মায়া গো, এত দামের জিনিস তোমরা খাইতে চাও আমি জানি না, তারপরে আনছে। আর এখানে রাইসের জন্য হলো গাজর কুচি করে নিছি সকালবেলা। এগুলো আমাদের খালা মানে আমাদের যে হেল্পিং হ্যান্ড, উনি সবকিছু রেডি করে দিয়ে গেছে, ওনাকে দিয়ে আমি সব রেডি করেছি। আর এইখানে ম্যারিনেট করা চিকেন মানে কুচি কুচি করে চিকেন গুলো করে তারপরে আমি সবগুলো আমি আর লামিসা ম্যারিনেট করে রেখে দিছি হলো এখানে সয়া সস, তারপর মশলা আদা রসুন সব দিয়ে। আর এইখানে যেটা সাথে চিকেন খেতে হবে সবই, নাহলে চলবে না, তো ফ্রাই খাবে, ওটাও এইভাবে ম্যারিনেট করে রেখে দিছি নর্মাল ফ্রিজে, এখন বের করে রাখছি। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পরে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়া খুশি না, যাদের চুলে খুশি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছি আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে সুবর্ণ নাম্বার দেওয়া আছে অথবা সবকিছু পুলিশ একবার উঠাই দিছে। ওর আব্বু গিয়ে কিছুই পায় নাই আজকে, যা সবজি পাইছে তাই দিয়েই আজকে আমরা এগুলো কমপ্লিট করবো। কিছু এত গরম জামা কাপড় পরে রান্না করে গেলে আমার মাথা ঘুরে উঠতেছে, তো লামিসাকে বলতেছি আমাকে হেল্প করো, ইউকা মনিরে বলতেছি আমাকে হেল্প করো। আর এখান থেকে কিছু ভিডিও ইউকা মনির ব্লগে গেলে তোমরা দেখতে পারবা, ইউকা মনিরে ধরাই দি রান্না করে নিয়ে চলো, দুই বাড়ি ইউকা মনিরে ধরাই দি রান্না করে নিয়ে চলো, আর দুই বাড়ি শাহিন চৌধুরীর ধরাই দি রান্না করে নিয়ে চলো। এখানে রাইস রান্না করার জন্য এটা হলো হাতিয়া থেকে যে আমার বোনে আনছে সে পোলাওর সালটা, তো এটা দিয়েই আমি আজকে রাইসটা রান্না করবো মানে ফ্রাইড রাইসটা আর কি। পানি দিয়ে দিছি আমি, এখানে অনেকটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিবে একটু। আর এখান দিয়ে লামিসা চিকেন গুলো ভাজা শুরু করে দিছে। ওই যে বলছি না আমি একলা পারবো না, খেতে হলে সবাই হেল্প করতে হবে, সেটাই শুরু হইতে। সয়াবিন তেল শেষ, তো এইভাবে ওদের আব্বু তেল নিয়ে আসছে, তারপরে দুধ নিয়ে আসা। দুধ যে আমার ঘরে কি পরিমাণ লাগে কি আর বলবো, এই জন্য এখন হাফ কেজি আসছি, তা একটু কমাই খাওয়ার ব্যবস্থা, কমাই খাওয়া হবে না করলে লাভ হবে। এর মধ্যে একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে জানা একটার সাথে একটা না লাগে, দিলাম। আর পানিটা আমার এখন গরম হয়ে গেছে, এর মধ্যে গলক এসে গেছে, দিয়ে দিব এখন পোলাওর চালটা। লামিসা তো একবারে গৃহিণী হয়ে গেছে, ওইখান দিয়ে খুবই ব্যস্ত হয়ে যায়। আর এখানে সবজি সিদ্ধ করার জন্য সবজিটা একটু হালকা সিদ্ধ করবো, এই জন্য ওইখানে মাছটার মধ্যে বাচ্চা যেটা তোলা ওটার মধ্যে পানি বসাই দিতে হয়েছে। মনে আসছে আজকে একটা মেয়ে দুবাই থেকে কল দিছে, তো কার আত্মীয় স্বজনের হাতে আমার হাতে তেলগুলো নেয়াইছে, নেওয়ানোর পর উপকৃত হয়ে আরো দুটা তেল অর্ডার দিছে, তার কোন আত্মীয় যাবে দুবাইতে, এই জন্য তো কল দিয়ে শোভন আর লামিসার সাথে কথা বলতেছিল। ওগুলা তো পেয়েছে সবকিছু, ওরাই হ্যান্ডেল করে, তা আমার সাথে একটু কথা বলার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে গেছে, তা আমার লামিসা নিয়ে দিছে রুমে দেওয়ার পর, আমি একটু হয়তো শুয়েছিলাম না জানি ব্যস্ত ছিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে আমার মা মারা গেছে, আন্টি আপনাকে দেখে যে আমার মায়ের মতো লাগে। এই যে কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়, এত ভালো লাগে। প্রতিদিন হয়তো আমেরিকা থেকে, নাইলে লন্ডন থেকে, নাইলে বাংলাদেশ থেকে তো অ্যাভেলেবেল দেয় আমার মেয়েরা, আমার বোনেরা, আমার ভালোবাসার লোকজন, আমার যে এত ভালো লাগে তাদের সাথে কথা বলতে, আমার কলিজা ছুঁয়ে যায়। আমি মন চাই যদি কাছে পাইতাম এদের আমি জড়িয়ে ধরে একটু আদর করতাম। আর এই যে রাইস গুলো অলরেডি অনেকটা বলক এসে গেছে, 90%
হলে তারপরে ডেলে তারপরে ফ্যানের নিচে দিবেন যেন ঠান্ডা হলে জর্জরা হয় একটু। আর মনিরে ব্যস্ত রাখছি গুলটু গুলটু, আমি এই দিকে আসছি জামা কাপড় পরে মনে করছো ওকে রেখে আমি চলে যাব, এই জন্য খুবই বেদিস হয়ে গেছে। মনিরে বলছি যে তুমি একটু গুলটুকে হ্যান্ডেল করো, গুলটু এখন ওর কাঁধে আছে। তারপরে আমার কাছে আসার জন্য অস্থির হয়ে গেছে না, ওই যে কি করতেছে আমার কাছে আসার জন্য এইসব। ওলে বাবা সোনা পরমে অস্থির হয়ে গেছি, এই জন্য ইউকা মনিরে বলতেছি হলে তরমুজটা কাটতে, এটা লাল হবে না সাদা হবে, দ্রুত কমেন্ট করে ফেলো, কিন্তু দ্রুত কমেন্ট গুলো ডিলিট করা যাবে না। হ্যাঁ কাট দেখি মানে লাল কেন বলা যাবে না কাটার পর। এখন সবাইকে দেওয়ার দায়িত্ব আমার, এই যে না তরমুজ 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 দিছে, এখন কেমনে কথা আছে না কাটিয়ে মুখের ভিতরে। এই যে এখন আব্বুর ঠিক আছে এলো তুই লো দ্রুত ফ্যান দিছি, দেখো কত স্পিডে ফ্যান দিছি, এই ফ্যানের মধ্যে এখন এগুলা ঠান্ডা করতে দিয়ে দিতেছি। সবগুলো কেটে এখন মনি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিতেছে। লামিসাই রান্না করতেছে বুঝছো, এখান থেকে অর্ধেক চিকেন রেখে দিছে হলো রাইসের জন্য, আর অর্ধেক দিয়ে দিছে হলো সবজির সাথে। এখন আমি একটু গোলমরিচ দিয়ে দিব হালকা, মানে ও বলতেছে আমার ভয় লাগে, মা একটু অল্প করে দিয়ে দেন। এই যে কর্নফ্লাওয়ার বলে রাখছে, একটু পরে কর্নফ্লাওয়ার দিবে, লবণ চেক করে দেখি, লবণ লাগবে। হ্যাঁ দেখতে অনেক সুন্দর হয়েছে না গ্রেভিটা, ঠিক আছে একটু লবণ দাও। আমাদের ভেজিটেবল ডান এখন নামিয়ে ফেলবো হলো টেবিলে পরিবেশনের জন্য, আর এদিক দিয়ে তো শোভনের মানি খাওয়ার জন্য খুবই টেনশনে আছে কখন তাড়াতাড়ি খাবে। সময় লাগবে, ওইটুকু শোভনের সহ্য হইতেছে না, কিছু করার নাই। ফ্রিজে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিছি, এখন বের করে ছুরি দিয়ে একটু একে নিব, আর এখান থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিব মজাটা আর একটু হাই লেভেলে বাড়ার জন্য। এদিকে চিকেন ফ্রাই গুলো বসাই দিছে, ওইদিকটা আমি রাইস গুলো বসানোর জন্য রেডি হয়েছি। মনিরে ডাকতেছি ডিম ভেঙে দাও, ডিম নিয়ে দাঁড়িয়ে আছি, চারটা ডিম দিয়ে দিব, ডিম গুলো ভেজে আমি এইভাবে তারপরে নামিয়ে ফেলবো। তারপর আস্তে আস্তে সবজি মানে এই কুচি গাজর গুলো তারপর চিকেন গুলো সব ভেজে নামিয়ে তারপরে রাইস গুলো ভাজা শুরু করবো। আমাদের ফ্রাইড রাইস টাও হয়ে গেছে, এখন এই যে চিকেন গুলো হয়ে গেছে শুকে যায়, বুঝতেছি যে এত মজা হয়েছে তাদের ধৈর্য মিলতেছে না, ওই যে সবাই বসে গেছে দেখো। এখন সবাইকে বেড়ে দিব, শোভন লামিছে ইউগামরিকে ওদের আব্বু, আর আমি একটু পরে খাবো, আমি একটু ঠান্ডা হইনি কারণ মাথা ঘুরতেছে চুলের কাছে গরমে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে, আমার ভালোবাসার ভাই বোন ছেলে মেয়ে বলবা না। তো বিদায় নিয়ে নিবে, সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, লামিসা ইউকামনি, আল্লাহ হাফেজ।